হ্যালো বন্ধুরা, দ্য হোম পেজ ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, এবং রেসিপিটির নামটা তোমরা অলরেডি জেনে গেছো, চিকেন লাড্ডু। তো চলো দেখে নেওয়া যাক মা কীভাবে বানায়। অবশ্যই মা বানাচ্ছে আর ভয়েসটা আমি দেবো, ওকে? আচ্ছা, চিকেন লাড্ডু বানাতে ইনগ্রেডিয়েন্টস লাগছে বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, সাথে রয়েছে ধনেপাতা কুচি, বিনস কুচি, পেঁয়াজ কুচি আর গাজর কুচি, আর লাগছে কিমা করে রাখা মাংস মানে চিকেন, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, বিস্কুটের গুঁড়ো, দুটো ডিম, সোয়া সস, সাদা তেল আর ভিনিগার। আচ্ছা, প্রথমে একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে যে কিমা করে আর মাংসটা সেটা দিতে হবে। তো তোমরা যদি বাজার থেকে কিমা করা মাংস নাও আনতে পারো, নর্মালি বাড়িতে যে আনা চিকেন সলিড পিস দেখে একটু শিলে পেট নিতে হবে, বাট বোনলেস হতে লাগবে। আচ্ছা, তারপরে একে একে সমস্ত থালায় রাখা ইনগ্রেডিয়েন্টসগুলোকে ওর মধ্যে দিতে হবে। তো ভেজিটেবিল দেওয়া সমস্ত কমপ্লিট। তো এর মধ্যে এবার দিচ্ছে মা গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আচ্ছা তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো অথবা ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারো। আচ্ছা, হলুদের গুঁড়োও পড়ছে। এবার হলুদের গুঁড়োতে ভালো করে ওটা মেখে নেবে। আচ্ছা, এবার ওর মধ্যে অ্যাড করবে ভিনিগার। ভিনিগারটা খুবই অল্প পরিমাণে দেবে, তোমরা মাপ করে এক ছিপি দিতে পারো, আধ ছিপি দিতে পারো অথবা এক টেবিল স্পুন দিতে পারো। আচ্ছা, এর সাথে অ্যাড হবে সোয়া সস। সোয়া সসটা পরিমাণে একদমই অল্প দিতে হবে, নাহলে একটা তিতকুটে ব্যাপার চলে আসবে। দেন ভালো করে আবার একটু মেখে নিতে হবে। আচ্ছা, নুনটা পরে দিতে হবে, কারণ নুন যদি প্রথমে দিয়ে দেয় যে ভেজিটেবলসগুলো ওর মধ্যে আছে সেগুলো নরম হয়ে জল বেরিয়ে যাবে, ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সবার লাস্টে একটু সাদা তেল, অল্প পরিমাণে, একদম অল্প পরিমাণে একটু সাদা তেল দিতে হবে ওর মধ্যে, নিয়ে ভালো করে মেখে ম্যারিনেট মানে ম্যারিনেট করে রেখে দিতে হবে, একটু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে। আচ্ছা, এবার দেখো মা যে দুটো ডিম নিয়েছিল সেই ডিম দুটোকে ফাটিয়ে এবার একটু ফেটিয়ে নিতে হবে ভালো করে নুন দিয়ে। আচ্ছা, এবার যে ম্যারিনেট করে রাখা মাখাটা, এবার প্রথমে তোমরা মোটামুটি 20-25 মিনিট ওটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারো। যাই হোক, ওর মধ্যে এবার নুন দিতে হবে, নুন দিয়ে এবার মাখলে, কারণ প্রথম অবস্থায় নুন দিলে কী হবে সেটা আমি তোমাদেরকে বললামই। তো এবার নুন দিয়ে হালকা একটু মেখে নিয়ে এবার ধীরে ধীরে মা লাড্ডু আকৃতি তৈরি করবে। যেহেতু চিকেন লাড্ডু, নামটা দেওয়া হয়েছে লাড্ডু, তো লাড্ডু আকৃতি একটা তৈরি করতে হবে। তো তোমরা লাড্ডুটা বড় সাইজেও করতে পারো, ছোটো সাইজেও করতে পারো। আচ্ছা, লাড্ডুটা তৈরি করে প্রথমে ডিমের ব্যাটারে, তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে করে নিয়ে একটা থালায় সাইড করে রাখতে হবে। তো দেখো এক এক করে মা সেগুলোই করছে। আচ্ছা, এবারে ওটা ফ্রাই করার পালা। সো প্রথমে এক গ্যাস ওভেনে কড়াই বসিয়ে সাদা তেল দিতে হবে। আচ্ছা, সাদা তেল তোমরা মানে ফুটন্ত একদম করবে না, কারণ ফুটন্ত হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা কালচে হয়ে যাবে মানে পুড়ে উঠবে। তো তোমরা একদম হালকা আছে মোটামুটি করে ফ্রাই করতে হবে। নর্মালি যেরকম ফ্রাই করে সেরকমই, আলাদা কোনো পদ্ধতি নেই। একটু স্টিমটা দেখো কমিয়ে দেওয়া হয়েছে, স্টিমটাকে কমিয়ে দিয়ে উঠবে, যাতে স্টিমটা বের মানে বাড়িয়ে দিলে কী হবে, উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো সেক্ষেত্রে স্টিমটা অল্প করে নর্মালি এগুলোকে নর্মাল পদ্ধতিতে যেভাবে বড়া ভাজে সেভাবেই তোমাদেরকে ফ্রাই করতে হবে। হালকা হালকা একটু লালচে হয়ে গেলে তারপরে ওগুলোকে তুলে নিতে হবে। তো দেখো অলরেডি হালকা হালকা একটু লালচে লালচে হয়ে গেছে, তো তারপরে সেগুলোকে তুলে নিতে, দেখো দেখতে কিন্তু একদম মনে হচ্ছে লাড্ডু, তো সেই জন্যই কিন্তু নাম দেওয়া হয়েছে লাড্ডু। তো এক এক করে মা যেগুলো তৈরি করেছিল সবকটাই এক এক করে ভেজে নেবে। প্রায় সবকটা হয়ে গেছে, তো ফাইনাল লুক দেখে নেওয়া যাক একবার।
কমপ্লিট। এবার আমরা খাবো, তো তোমরা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন প্রেস করতে একদমই ভুলো না। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে।